মুরগির হিসাব যদি আমি করি ডাইরেকশন দেবো কখন? অনেকে বলেন যে গ্লাস খুললে মালিক আফসারকে চেনা যাবে না, কিন্তু আজকের পর থেকে দর্শকরা অনেকেই জানবেন যে এটার পেছনে একটা খুব শক্তিশালী গল্প আছে। আমাদের পরিমণি স্পটে ছিল, এইভাবে পারবেন না, এইভাবে দেখতেন। রোজিনা মায়াবরীর পাবলিসিটি করছিল, ভিতরে ভিতরে চলতেছিল রোজির সাথে আমার প্রেম। মানে এটা এটা শুরুটা হলো কিভাবে? যে অ্যাবর্শন করায় অনেক সন্তান নষ্ট হয়ে যায়, এরকম ২৪ অধিক তাদের খাইলাম, তাদের সব কিছু করলাম, দরজা লাগায় গল্প লেখা হইলো আমার ছবি। ওনার ফিলিংসটা কি ছিল জানি না, ওই ফিলিংসটা নেওয়ার জন্য চিকিৎসা আর করতে চাই না। আপনার একটা অসাধারণ জিনিস আছে, মানে এটা আমার নিজে থেকে বোঝা, সেটা হলো দুটো জায়গা থেকে আমি বুঝেছি, যেহেতু আমি স্টোরি নিয়ে কাজ করি, মানুষের গল্প নিয়ে কাজ করি, আপনার গল্প বলার ক্ষমতা অসাধারণ এবং আপনি ভিজুয়ালাইজ করাতে পারেন। এই যে ৭৩/৭৬ সালের গল্প আপনি যেটা বললেন একটু আগে, ফোন করেছেন, ওপাশ থেকে কি বলেছে, কেমন বলেছে, সব কিছু আপনি বলে ভিজুয়ালাইজ করালেন, এটা কি আপনার একেবারেই সৃষ্টিকর্তা প্রদত্ত নাকি আপনি আপনার মতো করে ডেভেলপ করে নিয়েছেন স্ক্রিপ্ট পড়তে গিয়ে? বা না, ব্যাপারটা ছিল এরকম, আমি একটা সময় ড্রামা সার্কেলের সাথে জড়িত ছিলাম। ড্রামা সার্কেল মাদার প্ল্যান বলতে পারেন, নাগরিক থিয়েটার যা কিছু ওইখান থেকে অনেকে বেরিয়ে আসছে। জি, তো বজলে ভাই ছিলেন আমাদের টিচার। আমার এই সিনেমা আসার আগের প্রস্তুতি যেটা বলে সেটা ছিল ৩ বছর সেই মহাখালী থেকে মতিঝিল বিমানের অফিসে, তাদের ছুটির পরে এখানে রিহার্সাল হইতো। জি, ওইখানে রিহার্সাল হইতো। আমাদের সৈয়দ শামসুল হক স্যারও আসতেন, কবি, আমাদের রিহার্সাল দেখতে। সেখানে দান্তর মৃত্যু, ফরাসি নাটক, যেটা বাংলাদেশের প্রথম ৩ ঘন্টার নাটক, ১০ বার পর্দা পড়বে উঠবে এরকম একটা নাটক, সেখানে হ্যারি ও সেসেলসের চরিত্র আমি করছিলাম, বজলে ভাই ছিল প্রধান চরিত্র। ওই নাটক করতে যেয়ে ওনাদের সঙ্গে মিশতে যেয়ে না একটা বন্ধুত্ব হয়, সেই নেচারটা আমার থেকে যায়। আমি আপনার সাথে যেভাবে কথা বলতেছি, যদি কোনো পোলের বা বেলি রোডের ওই ফুটপাতে বসে আড্ডা মারতাম, ঠিক এভাবেই কথা বলতাম। হ্যাঁ, আমি ওইখানেই আড্ডা মারতাম। মনে করেন যে হুমায়ুন ফরিদি বা সুবর্ণা, রিনি রেজা, ওনারা ছিলেন তখনকার খুব মানে আমাদের আলোচনার সাবজেক্ট। জি, ওই যে ফুটপাতের, তো ওইখান থেকে যেভাবে আমি তৈরি হয়েছি, এটা আমার সিনেমা তো ডিরেকশন দিত। এখন যে আমি আবার কন্টেন্ট ক্রিয়েটার, এখানে একই জিনিস কিন্তু, আমার বাসাও কিন্তু আমি একই জিনিস, আমার আপাদমস্তক মালিক আফসারি, একদম পুরাটা আমি এইটাই। ওকে, ৮৩ সালের গল্প একটু আসতে চাই। প্রথম ছবি আপনার যেটা আপনি নির্মাণ করলেন, এটা তো আপনার কাছে বাচ্চার মতো, তাই না? প্রথম পুরো একটা কমপ্লিট প্রজেক্ট এবং আপনার ছবি হলে যাচ্ছে, এটা সাকসেস হবে কি হবে না, এই গল্প তো আসলে কেউ কখনো ভুলে না, একটু ছোট করে শুনি আপনার কাছ থেকে। আসলে ছবিটা পাওয়ার ব্যাপারটা, একটা প্রোডিউসার পাওয়া, একটা ডাইরেক্টর, আমি তখন এসিস্ট্যান্ট ডাইরেক্টর, কে প্রোডিউসার আমার? কিন্তু আমি যাকে নিয়ে আসছিলাম, আবার ওই যে বললাম যে ফজল হক আর বৈরাগী ভাইকে দিলাম, এই প্রোডাকশন থেকে সেকেন্ড ছবিটা ছিল রাজমহল, যেটা রোজিনার প্রথম ছবি। এই রোজিনা কিন্তু, এই যে মিন্টু সাহেবের, মিন্টু আমার নাম ছবির, মেকআপ রুমে মেকআপ দিয়েও নায়িকা হিসাবে বাতিল হয়ে গেলেন। কারণ ওনার একটা দোষ ধরলেন অনেকে, বা ওই ছবির কোনো ষড়যন্ত্র হয়েছে, বা হিরো পছন্দ করে নাই, যে কোনোভাবে হোক উনি নায়িকা সিলেক্ট থেকে বাদ হয়ে গেলেন, ইন করলেন ববিতা ম্যাডাম। জি, সুপার ডুপার হিট ছবি, সেই নায়িকা রাজমহল ছবিতে আমরা নিলাম ওয়াসিম নায়ক। ওয়াসিম প্রথম রাজি হচ্ছিল না, কারণ রোজিনা মায়াবরীর পাবলিসিটি করছিল, যে মায়াবরী করছে এগুলো নিয়ে কথা উঠব, পেপারে লেখালেখি হইব। কিন্তু আমি বললাম যে না, যেহেতু এই মেয়েটাকে নায়িকা নেয় নাই, আমরা নায়িকা বানাবো। ডাইরেক্টর এফ কবির চৌধুরী আমার সাথে একমত, ওনার চিফ এস্টেন্ট ডাইরেক্টর আমি তখন। এই রাজমহল ছবি সুপার ডুপার হিট হয়ে যায়, দেলোয়ার জান চন্টু সাহেবের লেখা, এই প্রোডাকশন দাঁড়ায় গেল মাসুদ কথা চিত্র। এরপরে শুরু হলো একটার পর একটা ছবি, আমি বহু ছবিতে এস্টেন্ট ডাইরেক্টর, ৬-৭ বছর ৩০টা ছবি রিলিজ হয়েছে। এই ভিতরে ভিতরে চলতেছিল রোজির সাথে আমার প্রেম।
মানে এটা এটা শুরুটা হলো কিভাবে বলতেছি রোজির সাথে প্রেম রোজি বলল যে তুমি এবার ডাইরেক্টর হও অনেক কাজ শিখা হয়েছে ও এ আমি যে প্রোডিউসারকে বললাম যে ভাই আপনি তো অনেক ছবি হয়েছে আপনি মাঝে মাঝে কইতেন আপনি কবে ডাইরেকশন দিবেন আমি কাজ শিখা লই কাজ শিখা লই এখন আমার সময় হয়ে গেছে কারণ ওই যে পিছন থেকে উৎসাহ পাইছি তোমাকে আবার ডাইরেক্টর হিসেবে আসতে হবে সামনে তখন আমাদের বিয়েটিয়ে হয়নি আমি বলার পর বললো যে ওকে আমি বললাম যে আমার কাস্টিং চাই শাবানা আলমগীর জোশি বিগ কাস্ট চাই ঠিক আছে গল্প আমাকে আমি গল্প দেওয়া জাহান ঝন্টুর কাছ থেকে একটু শুনতে হবে সময় দিয়ে চলে গেলাম ভোর ছয়টার সময় দেওয়া জাহান ঝন্টুর সাহেবের বাসায় জেলখানার পাশে ওনার মা ছিলেন জেলখানার ম্যাট্রন মানে জেলখানার চাকরি করতেন ওই হিসাবে কলোনি পাইছে ওই কলোনিতে যা ঢুকে গেলাম ওস্তাদ উঠেন ঘুমাইতে থেকে আর ঘুমাইতে দে আমি না ওস্তাদ উঠেন পাটা টিপে দিলাম ওস্তাদ উঠেন তো কী হয়েছে আমি প্রডিউসার সব কিছু রেডি কাস্টিং এই গল্প একটা দিতে হইব কাজ কাজ যাইতে পারলাম না উনি তখন বিজি রাইটার বলা যায় আজকে আমার যমুনা যেতে হবে যমুনা লিখতে হবে ছবি বিক্রমপুরীর ওইখানের আমি না ওস্তাদ চলো আমার সাথে গেলাম তাদের অফিসে তাদের গল্প লেখার জন্য রুম দিল তাদের খাইলাম তাদের সব কিছু করলাম দরজা লাগায় গল্প লেখা হইলো আমার ছবির এটা কিন্তু যমুনা প্রোডাকশনের ভিতরেই লেখা হচ্ছে কাকরেলি যায় বাম হাত উনি সারাদিনই লেখা দিলেন যা বানা সুপার হিট হইব আমি যা বানায় ফারাইলাম ছবির নাম ঘরের বউ 83 রিলিজ সুপার ডুপার হিট আমার আর পিছন ফিরা তাকাইতে হইল না আমি নিজে একটা হিরো হয়ে গেলাম তো বুঝছেন ম্যাডাম শাবানা ম্যাডাম নেক্সট ছবি শিডিউল দিয়ে দিল অনেকে সুপার স্টার আলমগীর সাহেব শিডিউল দিয়ে দিল বাস কতগুলো ছবি নির্মাণ হয়েছে এখন 24টা টোটাল ছবি নির্মাণ করেছেন 24টা এখন পর্যন্ত 24টা এই পর্যন্ত 24টা তার মানে খুব বেশি না সংখ্যার দিক থেকে না কারণ কি জানেন অনেক সময় হয় না যে ওই যে অ্যাবর্শন করায় অনেক সন্তান নষ্ট হয়ে যায় এরকম 24-এর অধিক নষ্ট করা হয়েছে ও ছবিগুলো ছেড়ে দিয়ে আসছি বা যে পুরো আমাদের চম্পা রুবেল অন দ্য স্পট বান্দরবন 5-6 দিন শুটিং হয়েছে ওদেরকে স্পটে রেখে চলে আসছি যে অন্য ডাইরেক্টর নিয়ে ছবি বানান আমি পারুম না মানে কি আপনার এই জায়গাটায় কি প্রবলেম হতো আসলে প্রবলেম আমি ক্যামেরা নিয়ে বসছি আর্টিস্ট রেডি চম্পা পাহাড় থেকে নাইমে আসবে এক লোক কানে কাছে এসে বলতে আছে যে স্যার আমার 100 মুরগি খাইয়া ফেলেছে চিটাঙ্গা ভাষা ভাষায় বলতেছে আর খাইয়ালাই 100 মুরগি আয় কিত্তাম কি জানি বলতেছিল বারবার আমি এই প্রোডাকশন ম্যানেজার কি বলে উনি পাশে একজন বলে যে ওনার 100 মুরগি বাকি এই না খাইছে অনেক টাকা দেয় না আপনার কাছে কমপ্লেন করতে আসে ওরা আবার প্রোডাকশন ম্যানেজার এই স্যারের কাছে কেন কইলি ঝগড়া লেগে গেছে আমি দাঁড়াও ও তো ঠিকই কইছে 100 মুরগি খাইয়া লাগছে প্রডিউসার কই টাকার কী প্রবলেম ওনার চেক ক্যাশ হয় নাই আমি চেক ক্যাশ হয়ে এখানে পাঠাইছে কেন আমাদেরকে তোমাদের শুটিং তোমরা করো অন্য ডাইরেক্টর এনে আমি চললাম জিপ রেডি চলো হোটেলে গেছি মালপত্র নিয়েছি ঢাকায় চলে আসছি পরের দিন প্রডিউসার আসছে ওনার ওয়াইফকে নিয়ে বাসায় প্লিজ চলেন শুটিংয়ে আমি না অন্য ডাইরেক্টর নেন পরে কমল সরকারের নিয়ে ছবি শেষ করছে আমি আমি পারুম না মুরগির হিসাব যদি আমি করি ডাইরেকশন দেবো কখন এটা তো রাজকীয় ব্যবসা ফকিরনীরা কেন আসবে এখানে ব্যবসা করতে তুমি মিয়া চেক তোমার ক্যাশ হয় না আমার এখানে কেন ভাই কি কারণ কি তাই না কিন্তু এই এই সেন্টিমেন্ট নিয়ে কাজ করা তো খুব ডিফিকাল্ট ছিল না 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 সিনেমার ক্ষতি হয়ে যাবে তো এই লোক তো অ্যারেঞ্জমেন্ট দিতে পারবে না যে লোক আপনার মুরগির দাম দিতে পারবে না সে ক্যামেরা আপনার সামনে কি দিবে কিচ্ছু দিতে পারবে না জানেন যেখানে লেখা আছে আমার মনে করেন যে 20টা হোন্ডা লাগবে 20টা সাইকেল ধরাই দিবে আপনার ছবিটা ছাইরেও যেতে পারবেন না তখন মানুষ বদনাম করবে আমি সব বদনাম টদনাম কেয়ার করি নাই চলে আসছি বাস হয় নাই আমি ইন্ডিয়া থেকে ছবি ছাইরা চলে আসছি কো প্রোডাকশন ছবি রক্ত এই যে লাস্ট মিটিংয়ে ছিল আমাদের রশন হিরো আমাদের পরিমণি স্পটে ছিল ওরা 30-32 জন আমি একা আমাকে এই যে জাদের আজিজ সাহেব এই যে কালকে ওনার দাওয়াত আছে যাব ওই যে হুব্বা ছবির দাওয়াত করছে উনি ডাইরেক্ট আমি বল আমাকে বলছিল 40 দিনের ছবি শেষ করে দিতে হবে আমি সরি অন্য ডাইরেক্টরই না করেন আমার দ্বারা সম্ভব না কয় দিনে শেষ হবে নিজেকে কখনো কম্প্রোমাইজ করেন না 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 আমি 40 দিনে কিভাবে পারবো আমি তো জানি হবে না ছবি কম্প্রোমাইজ করতে হবে অনেক কিছু আমাকে 40 দিনে ছবি হয় নাকি আবার হ্যাঁ কোনোদিনই হয় না আপনি খবর নেন এই যে ইন্ডিয়ান ছবিগুলো খবর নেন স্ব বাজেটের ছবি কত দিনে শুটিং হয়েছে কত দিনে এন্ড ক্লাইম্যাক্স হয়েছে কত দিনে গান হয়েছে
একটা ছবিতে যদি তৎকালীন গান থাকতো চারটা চারটা গানের জন্য তিন দিন করে দিলে কত, তিন চার বারো দিন তো ওইখানে গানই লাগতো। একটা এনক্লাইমেক্স করতে লাগবে সাত থেকে আট দিন, কিন্তু অনেকে এখন বিশ বাইশ দিনে ছবি বানায় ফেলায়। আমার পক্ষে সম্ভবই না, আমি সরি অন্য ডাইরেক্টর নিয়ে চলে আসুন। এবং চলে আসছি, এস এম এস করছি এই যে আজিজ সাহেবকে যে যে ক্লাসের টিকিট দিবেন, যেভাবে নিয়েছেন ওইভাবে ঢাকায় পাঠায় যান। উনি আমার কইছে ঠিক আছে ওকে। আমি চলে আসছি যায়া, আরেকজন সুমন নামে এক ডাইরেক্টর আছে, বিখ্যাত ডাইরেক্টর, সেই ডাইরেকশন দিয়েছে রক্ত। ছবি শেষ করছে ওনারা পাচ্ছেন হান্ড্রেড ডেজে, শেষ করতে পারে নাই ফর্টি ডেজে। ওনারা পরে আফসোস করছে, তো ওনার যে ম্যানেজার মাস্টার কইছে যে আপনারা কত বড় ভুল করলেন, ওনাকে বলা উচিত ছিল যে কদিন লাগে। আপনার এই ক্লাসটার পেছনেও একটা রহস্য আছে, অনেক দর্শকেরা জানেন না, অনেকে মনে করে এটা আপনার স্টাইল, ডেফিনেটলি এটা আপনার স্টাইল হয়ে গেছে, কিন্তু এখানেও আপনার চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস আছে, গল্পটা একটু আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। এইটা তো মনে করেন যে আবার একটা স্যাড ব্যাপার, ব্যাপারটা ছিল এরকম, তখন এডি ক্যামেরা ডান চোখে লুক থ্রু করতে হতো, আপনি বাম চোখে পারবেন না কারণ হ্যান্ডেলটা এখানে ক্যামেরার, আচ্ছা এইভাবে পারবেন না, এইভাবে দেখতে হতো। তো মরগন ক্যামেরাম্যান দেখতো, তার এডিটা দেখতো, ডাইরেক্টর দেখতো, ডাইরেক্টর এডিটা দেখতো, কাজ শেখার জন্য ফ্রেমিংটা কী করছে, কম্পোজিশনটা কী, এই যে আমরা দুজন বসে আছি কী দেখা যাচ্ছে ক্যামেরার, ক্যামেরার চোখে কী। তো তারও কিছু কোনো প্রবলেম ছিল, এভাবে একটা ইনফেকশন হয়। ও, ইনফেকশনটা হওয়ার পর এটা নিয়ে চিকিৎসা, তখন রোজির চিকিৎসা চলছে, ডায়ালাসিস চলছে, এরকম একটা অবস্থা মাদ্রাজে আমরা দেখাইতে গেলাম, তো রোজির চোখের প্রবলেম দেখা দিল। তো ডাক্তার বলল যে আমাকে যে আপনার চোখের অপারেশন করতে হবে, মাত্র দুইটা দিন হাসপাতালে থাকতে হবে। তো রোজি আর আমি, রোজির ডায়ালাসিস চলো, ওকে হোটেলে রাখে দুদিনও কীভাবে থাকবে, একদিন পর পর ডায়ালাসিস যদিও। এই রোজি বললো যে আমি পারুম, আমি বললাম যে না, নেক্সট টাইম এসা করুম নি, সঙ্গে কাউকে নিয়ে আসুন যে তোমাকে অ্যাকশন করবে, তোমাকে একভাবে রাইখে আমি হাসপাতালে দুই দিন থাকাটা কেমন, এটা তো সম্ভব না। নেক্সট টাইম বলতে না, নেক্সট টাইমটা আসে নাই, লেট হয়ে গেছিল, এরপরে চোখটা কি চলে যায় পুরোপুরি, আপনার ডান চোখটা পুরোপুরি অফ হয়ে গেছে? অফ। ও, প্রথম দিকে ছিল লেজি আই, যখন আমার অপারেশন করতে বলছিল, পরে ডেথ। এটার কোনোভাবে কিওর করা সম্ভব না? আমি চাইও না, আমি চাইও না। কেন চান না? এটা চাই না কেন জানেন, আমার মার ডায়াবেটিস হয়ে যায় লাস্টের দিকে, অন্ধ ছিল, মৃত্যুর এক দুই বছর অন্ধ ছিল, ওনার ফিলিংসটা কি ছিল জানি না। ওই ফিনিশটা নেওয়ার জন্য চিকিৎসা আর করতে চাই না। সো যেটাকে আমরা আসলে স্টাইল বলে জানি, মালেক আফসারির গ্লাসটাকে আমরা অনেকেই, তার অনেকেই বলেন যে গ্লাস খুললে মালেক আফসারিকে চেনা যাবে না, কিন্তু আজকের পর থেকে দর্শকরা অনেকেই জানবেন যে এটার পেছনে একটা খুব শক্তিশালী গল্প আছে। খুবই অসাধারণ একটা মুহূর্তে আমরা আছি, আমরা নিশ্চয়ই যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, তিনি হচ্ছেন আপনার সহধর্মিনী, তার গল্পে আমরা আসতে চাই। তার সঙ্গে আপনার পরিচয়ের ব্যাপারটা, সে ছিল নায়িকা আর আপনি দর্শক হিসেবে তাকে দেখলেন, আপনি যেটা বলছিলেন ওই সময়টা, তারপরে